আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কাব্য ঘরে নেই তখন দিতি কাব্যের সব ফাইলপত্র ঘাটাঘাটি করতে থাকে এর মধ্যে কাব্য ঘরে চলে আসে এসে বলে চোর চোর দিতি ভয় পেয়ে পড়ে যেতে যায় তখন কাব্য দিতিকে ধরে নেয় এরপরে বলে কি হয়েছে বলুন তো ব্যাপারটা আপনি এসব কি করছেন এরপরে দিতি মনে মনে বলে আজ তো আমার অন্য কাজ গড়তালি করা নয় ডিভোর্স আটকানো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে